ওয়েলকাম এই নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা ফিজিক্স টু এর 12 অধ্যায় নিউক্লিয় পদার্থবিজ্ঞান যে অধ্যায় আছে সেই অধ্যায়ের যে একটা প্রমাণ আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র প্রতিপাদন করো, যেটা এন ইকুয়াল টু এন নট ই ইনভার্স ল্যামডা টি। এই সূত্রটা আমরা প্রতিপাদন করব, যেটা প্রায় আমাদের সেমিস্টার ফাইনালে ফিজিক্স টু পরীক্ষা সেমিস্টার ফাইনালে রচনামূলক বা সংক্ষিপ্ততে দেখা যায়। তাহলে শুরু করা যাক। এই সূত্রটা প্রতিপাদন করার আগে তোমাকে জানতে হবে তেজস্ক্রিয় ভাঙ্গনের সূত্র। তেজস্ক্রিয় ভাঙ্গনের সূত্র হতে আমরা পাই কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার, তেজস্ক্রিয় পরমাণু ভাঙ্গনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণু ভাঙ্গনের হারকে ডিএন বাই ডিটি দ্বারা প্রকাশ করা হয়, আর ওই মুহূর্তে সময় টি উপস্থিত অক্ষত পরমাণুর হতেছে এন দ্বারা, অক্ষত পরমাণুকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন এর সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি সমানুপাতিক এন। আমরা জানি যে সমানুপাতিক ওঠানোর জন্য এখানে ওঠানোর জন্য একটা ধ্রুবক আনতে, কিন্তু তার আগে এখানে একটা মাইনাস হবে। এখন বলবা মাইনাস তো ভাই এখানে কোনো জায়গায় কোথা থেকে আসলো? এখানে দেখো তেজস্ক্রিয় ক্ষয় উল্লেখ করা হয়েছে। ক্ষয় মানে কি? কমতাছে। তোমাদের বই এরকম একটা গ্রাফ আছে যেখানে এই গ্রাফটা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে তেজস্ক্রিয় ভাঙ্গনের হার যেটা মানে ক্ষয় হইতেছে, এখানে ক্ষয় হওয়ার মানে কমার কারণে এখানে মাইনাসটা আনছি। তাহলে আমরা আমাদের আগের যেগুলো জানি আমরা সেটাই লিখলাম, ডিএন যা আছে তা লিখলাম ডিএন বাই ডিটি। এখন এই সমানুপাতিক উঠানোর জন্য আমরা ধ্রুবক সেটা হইতেছে ল্যামডা, ল্যামডা এন, বা এখন মাইনাস ওই পাশে নিয়ে যাবো, মাইনাস যদি আমি ওই পাশে নিয়ে যাই আর এই ডিএন এখানে ডিএন থেকে এনটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি অতএব ডিএন ভাগ এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। এতটুকু ক্লিয়ার? এখন যদি টি ইকুয়াল টু জিরো হয় তবে এন ইকুয়াল টু এন নট, এন ইকুয়াল টু এন নট হবে। এই চিত্রটা তোমরা দিতেও পারো, না দিতে পারো তোমার ইচ্ছা, এন ইকুয়াল টু এন নট হবে। এখন এক নম্বর সমীকরণে তোমরা যারা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন অধ্যগুলো করছো ম্যাথ টু এর তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে, আর যারা করনে তারা মুখস্থ করবে। আমি তাহলে এখন যদি টি ইকুয়াল টু জিরো হয় তাহলে এন ইকুয়াল টু এন নট হবে। এখন এক নম্বর সমীকরণকে সমকলন করে, এক নম্বরকে সমকলন করে, এক নম্বর সমীকরণ কি? ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। ওকে, তো আমাদের সমকলন করতে হলে আমরা আমাদের সমকলন চিহ্ন দিয়ে দিলাম, তারপরে আমি আগেই বলছি টি ইকুয়াল টু জিরো এবং এন ইকুয়াল টু এন নট হবে, তার উপরে হবে এন 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 নট টি জিরো। এখন দেখো বা যা আছে তাই রাখবো আমি, এন এন নট ওয়ান বাই এন ডিএন ইকুয়াল টু, এখানে যেহেতু মাইনাস আছে আর এটাকে সমকলন করা যায় না তাই আমি এটা বাইরে নিয়ে আসলাম, মিউ টি জিরো ডিটি। এখন বা এখানে আয় আসে ইন এন, ইন এন 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 জিরো। এখন এখানে হইতেছে মেন কোশ্চেন, এখন সবাই কোশ্চেন করবা যে ভাই ইন্টিগ্রেশন সূত্রে সবসময় পড়ে আসলাম ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স সমান সমান লেখা যায় লগ এক্স, কিন্তু আপনি লিখতেছেন লন এক্স। লন এক্স কোথা থেকে আসলো? যদি লগের ভিত্তি ই হয় তাহলে লগ্ন লিখে সেখানে ইন লিখতে হয়, আর তোমাদের প্রমাণে কী আছে দেখো এন ইকুয়াল টু এন নট ই আছে, আর এই ই আর লগের ভিত্তি যেহেতু ই হয় লগের ভিত্তি ই হলে লগের জায়গায় না ইন লিখতে পারি, তাই আমরা ওয়ান বাই এন ডিএন এর জায়গায় লগের না লিখে লিখছি লন এন। তো লন এন যা আছে তা থাকলো, আর এখানে তো আগের নিয়মেই ল্যামডা টি। ল্যামডা টি বা ইন এন মাইনাস ইন এন নট ইকুয়াল টু
ল্যামডা টি মাইনাস জিরো। আশা করি এতটুকু কারো কোনো সমস্যা নাই। এখন দেখো এটা লেখা যায় এইভাবে, ইন এন বাই এন নট ইকুয়াল টু ল্যামডা টি। এখন বলবো কীভাবে না, এখন দেখো এখানে টি এর থেকে শূন্য যদি আমি বিয়োগ দিই, টি থাকতেছে আর ওই টি এর সাথে যদি আমি ল্যামডা গুণ করি ল্যামডা টি, আর এখানে ইন এন বাই এন নট এটা কীভাবে হলো? তোমরা 8-9 থাকার সময় লগের কিছু সূত্র পড়ছিলে, সেটা কিছু এইভাবে, লগ এ মাইনাস লগ বি সমান লেখা যায় লগ এ বাই বি, মানে বিয়োগের বেলায় ভাগ গুণের বেলায় যোগ, লগ এ বাই এ বাই বি। এখানে লগের জায়গায় যদি আমি ইন ইউজ করছি, ইন এন মাইনাস এন নট সমান লেখা যায় ইন এন বাই এন নট বি, সরি এন বাই এন নট, আর ইকুয়াল টু ওই পাশে ল্যামডা এন টি। বা যদি আমি এই এন বাই এন নটটা যদি আমি এখানে রাখি আর এই ইনটা যদি আমি সমান সমান ওই পাশে নিয়ে যাই, তাহলে সেটা হয়ে যাবে ই। ই হয়ে যাওয়ার পর এটা ল্যামডাটি থাকবে। তাহলে আমরা আমাদের প্রমাণের দিকে তাকাই, প্রমাণে বলছে এন ইকুয়াল টু এন নট, তো আমাদের খেলা শেষ, এন ইকুয়াল টু এন নট ই ল্যামডা টি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। যারা বুঝতে পারছো ভালো, কারণ যারা ইন্টিগ্রেশন সূত্র জানো তাদের জন্য একদম ইজি একটা ম্যাথ, যারা বুঝো নাই তারা বোঝার চেষ্টা করো, কয়েকবার ভিডিওটা দেখো, আর নাইলে সেম কথা মুখস্থ।